হাতের কাছে যদি বিশাল এক তলোয়ার থাকে তাহলে কেক কাটার জন্য ছুরির আর কি দরকার। তাই যুক্তরাজ্যের কর্নওয়ালের ইডেন প্রজেক্টে দ্য বিগ লাঞ্চ উৎসবে কেক কাটার জন্য তলোয়ারই বেছে নিয়েছিলেন রানী এলিজাবেথ। রোববার খালিজ টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে, ইভেন্টটি উদযাপন করার জন্য একটি বিশাল কেক উপস্থাপন করা হয় রানীর সামনে। কর্নওয়ালের লর্ড লেফটেন্যান্ট অ্যাডওয়ার্ড বলিথো রানী দ্বিতীয় এলিজাবেথের হাতে একটি তলোয়ার তুলে দেন। সেই তলোয়ার দিয়ে কেক কাটেন রানী এলিজাবেথ। ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলা এবং ডাচেস অফ কেমব্রিজ কেট উইলিয়াম সেখানে উপস্থিত ছিলেন। এদিকে ওই কেক কাটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে একজন রানীকে মনে করিয়ে দিচ্ছিলেন যে সেখানে ছুরিও আছে। তখন রানী উত্তরে আমি জানি না বলে একটু উদ্ভট কিছু করার জন্য হাতে তুলে নেন তলোয়ার। স্বামী ফিলিপসের মৃত্যুর পর শুক্রবারের ওই অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো জনসম্মুখে আসেন রানী এলিজাবেথ।